শুভ সকাল বন্ধুরা, আজ 14 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, অটোরিকশায় ক্যান্সার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করলেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, স্বনির্ভর নারী প্রকল্পে হস্ততাঁত বস্ত্র ক্রয় কেন্দ্রের উদ্বোধন শিলচরে, রাঙ্গিরখাড়িতে পাইপলাইনের কাজে বাধা, তীব্র উত্তেজনা, কালবাট ও নালার কাজ না হলে বসানো যাবে না পাইপ, হুমকি এলাকাবাসীর, হাইলাকান্দিতে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব 1 ফেব্রুয়ারি থেকে, শিশুদের অধিকার সুনিশ্চিত করার আহ্বান ডিএমসির, 15 বছর বয়সে মুসলিম মেয়েদের বিয়ে পরীক্ষা করে দেখবে সুপ্রিম কোর্ট, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে, ভোগালী বিহু উপলক্ষে আসামবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শনবিলে রাতের অন্ধকারে পরিযায়ী পাখি শিকার, নীরব বন বিভাগ, খুব এলাকাবাসীর, করিমগঞ্জে ফৌজদারি কার্যবিধির 144 দ্বারা জারি নিষেধাজ্ঞা শিথিল, করিমগঞ্জে স্বনির্ভর নারী প্রকল্পে তাঁতিদের উৎপাদিত সামগ্রী ক্রয় কেন্দ্রের উদ্বোধন, চতুর্থ দিনে করিমগঞ্জ কারাগারে অনশন ধর্মঘট অব্যাহত, অসুস্থ কয়েদি ভর্তি হাসপাতালে, ও বজরং দলের কর্মী খুনের ঘটনায় করিমগঞ্জে বিক্ষোভ, এবং সর্বশেষ খবরটি হল, লালামুখে জনতার হাতে আটক দুটি বার্মিজ গরু বাজেয়াপ্ত করল পুলিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। লালার মানুষ এক চিকিৎসকের ব্যতিক্রমী পদক্ষেপ প্রত্যক্ষ করে আপ্লুত হয়েছেন। ভগবানের পরে সাধারণ মানুষ চিকিৎসককে মর্যাদা দিয়ে থাকেন, সেই মর্যাদাকে অক্ষরে অক্ষরে সার্থক করে দেখালেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান। চলাফেরা করতে অক্ষম ক্যান্সার আক্রান্ত রোগীদের বাড়িতে যাওয়ার পাশাপাশি অটোরিকশায় চেপে আসা রোগীদের রাজপথে গাড়িতেই স্বাস্থ্য পরীক্ষা করলেন ডক্টর রবি কান্নান। কাচার ক্যান্সার হাসপাতালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ লালার সহযোগিতায় ক্যান্সার রোগীদের এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত শিবিরে কাচার ক্যান্সার হাসপাতালের সঞ্চালক পদ্মশ্রী ডক্টর রবি কান্নান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন। এদিন অটোরিকশা করে আসা সংকটাপন্ন রোগীদের অটোর মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর রবি কান্নান। এছাড়াও চলাফেরা করতে অক্ষম মিজোরাম সীমান্তের ধলচোড়া গ্রামের এক ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টর রবি কান্নান। অপরদিকে রাঙ্গিরখালি সঞ্জয় মার্কেট সংলগ্ন চণ্ডীচরণ রোডের মুখে জলের পাইপলাইন বসানো নিয়ে স্থানীয়দের বাধায় উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। বৃহস্পতিবার রাতে পাইপলাইনের কাজ শুরু করলে বাধা দেন স্থানীয়রা। তাদের দাবি, মূল সড়কে থাকা কালবাটটি ছোট এবং জল নিকাশের নালাটিও সরু, এতে অল্প বৃষ্টিতে জল জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় এলাকায়, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। পুরো দক্ষিণ বিলপাড়ের জল এসে আরো সমস্যাকে আরো জটিল করে তোলে। তবে কাজটি কে বা কারা করাচ্ছে সেটা জানেন না স্থানীয়রা। স্থানীয়দের দাবি, প্রথমে খালবাট ও নালার কাজ করতে হবে, অন্যথায় তারা পাইপ বসাতে দেবেন না। এমন দাবিতে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ছুটে আসেন এডিশনাল এসপি সদর থানার ওসি রাঙ্গিরখাড়ির আইসি। তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। এরপর ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে শুক্রবার দুপুরে চণ্ডীচরণ রোড সংলগ্ন এক ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন 11 নম্বর ওয়ার্ডের নাগরিকরা। কুবের সুরে প্রশান্ত পাল, শ্যামল পাল, বাবুল দেবরা বলেন, জমা জলের সমস্যা এই এলাকায় বহু বছরের, অনেক নেতা মন্ত্রীর বহু আশ্বাসবাণী কোনো কাজেই আসেনি, এখন পাইপলাইনের কাজের নামে এলাকাবাসীকে জলে ডুবিয়ে মরার ব্যবস্থা করছে সরকার, এমন অভিযোগ তাদের। এদিকে সরকারি সূত্রে জানা গেছে, চণ্ডীচরণ রোডের সামনে রাস্তার কালবাটকে চওড়া করার পরিকল্পনা চলছে, এই কারণেই জল সরবরাহের পাইপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একপাশে। এই কাজের জন্য অনেকটা খনন করতে হয়েছে, তবে যেভাবে কাজ হচ্ছে তা দেখে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে খনন করা হয়েছে জায়গা, এতে আরো চরম সমস্যার সম্মুখীন হবেন চণ্ডীচরণ রোডের বাসিন্দারা। এদিন সাংবাদিক সম্মেলনে শিব কলোনির বাসিন্দা আইনজীবী সৌমেন চৌধুরী বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ইচ্ছা নেই তাদের, তবে সরকারি কাজের নামে অবৈজ্ঞানিক পন্থা নিয়ে যদি এলাকাবাসীকে জমা দুলে ডুবানো হয় তবে এর প্রতিবাদ করতে দ্বিধাবোধ করবেন না তারা। বহুদিন থেকে সামান্য বৃষ্টিতে এলাকার ঘর বাড়ি ডুবে যায়,
এর মূল কারণ হচ্ছে বৃহত্তর বিলপাল এলাকার জল নেমে আসে চণ্ডীচরণ রোডে, কিন্তু এই জল বেরিয়ে রাঙ্গিরখালে যাওয়ার কোনো রাস্তা নেই। সেই অনুযায়ী এলাকায় একটি স্লুজ গেট থাকলেও দীর্ঘদিন থেকে তা অকেজ হয়ে পড়ে রয়েছে, তাই জল বের হয় খুব ধীর গতিতে। বৃষ্টি হলেই দীর্ঘক্ষণ জলমগ্ন হয়ে থাকে এলাকা। বর্তমানে যেভাবে কাজ হচ্ছে এতে আরো তীব্র আকার ধারণ করবে এই জমা জলের সমস্যা। সৌমেন বাবু আরো বলেন, পাবলিক স্কুল রোড দিয়ে বৃহত্তর বিলপার এলাকার জল বেরিয়ে আসার পর তা যদি মেন রোডের সংলগ্ন নালা দিয়ে রাঙ্গিরখালে যাওয়ার ব্যবস্থা করা হয়, তবে চণ্ডীচরণ রোডে জমা জলের সমস্যার অনেক সমাধান হবে। কিন্তু মেইন রোড হয়ে অদূরে রাঙ্গিরখাল পর্যন্ত অংশে নালা তৈরির কাজ অনেকটা হয়ে গেলেও অজানা কারণে এই ক্ষুদ্র অংশ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, এই অংশে তৈরি হয়নি নালা। শ্যামল পাল বলেন, বিলপার এলাকায় রয়েছে 2000 বুট, চণ্ডীচরণ রোডে রয়েছে 200 বুট। বুটের সংখ্যার এই তারতম্যের জন্যই বোধ হয় বিলপারকে জমা জলের সমস্যা থেকে মুক্তি দিতে তাদের বিপাকে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। চণ্ডীচরণ রোডের জমা জলের সমস্যা নিয়ে শিলচরের বর্তমান সাংসদ ও বিধায়কের কাছে গেলেও মেলেনি কোনো সহযোগিতা। এদিকে বিগত দিনে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পালের কাছে বার কয়েক গেলেও তিনি কোনো সহযোগিতা করেননি। অপরদিকে মুসলিম মেয়েদের 15 বছর বয়সে বিয়ে হওয়া উচিত কিনা তা পরীক্ষা করবে সুপ্রিম কোর্ট। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করতে রাজি হয়েছে। বয়স সন্ধিতে পা দেওয়ার পর মুসলিম মেয়েরা নিজের পছন্দে বিয়ে করতে পারবে বলে রায় দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। বলেছিল, মুসলিম পার্সনের ল অনুযায়ী 15 বছর বয়সে মুসলিম মেয়েদের বিয়ে বৈধ। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে হরিয়ানা সরকার এবং অন্যদের নোটিশ দিয়েছে। পাশাপাশি আদালতকে সাহায্য করার জন্য সিনিয়র আইনজীবী রাজশেখর রাওকে নিযুক্ত করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেছে, আমরা এই রিট পিটিশনগুলি গ্রহণ করেছি, নোটিশ ইস্যু করা হয়েছে, পরবর্তী নির্দেশ দেওয়া হবে কিনা তা বিচারাধীন, অনুমানের উপর নির্ভর করে হাইকোর্টের রায় খারিজ করা ঠিক নয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছেন, 14-15 এবং 16 বছর বয়সের মুসলিম মেয়েদের অহরহ বিয়ে হচ্ছে। তিনি প্রশ্ন তুলেন, পার্সোনাল ল'র পক্ষে দাঁড়ানো যায় কি, অপরাধমূলক কাজের বিরুদ্ধে প্রথা বা পার্সোনাল ল'কে কাজে লাগানো যায় কি। উল্লেখ্য, একজন 26 বছর বয়স্ক ব্যক্তি তার 16 বছর বয়সের স্ত্রীকে পাঁচকুলার শিশুগৃহে আটকে রাখাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত রায় দেয়, 15 বছর বয়সে মুসলিম মহিলারা বয়স সন্ধিতে প্রবেশ করেন, তাই নিজের ইচ্ছা এবং মত অনুযায়ী একজন মুসলিম মহিলা বয়স সন্ধিতে প্রবেশের পর নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে পারেন। আদালতের রায়ে বলা হয়, চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 এর সেকশন 12 এর আওতায় এনে অকার্যকর করা যায় না। অপরদিকে শুক্রবার চতুর্থ দিনে পড়েছে করিমগঞ্জ কারাগারের 122 জন বন্দী কয়েদীদের অনশন। তবে চতুর্থ দিনে অব্যাহত রয়েছে তাদের অনশন। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা শাসক রিন্টু বড় অনশন প্রত্যাহারের জন্য আবেদন করলে নিজেদের সিদ্ধান্তে অটল বন্দী কয়েদিরা। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন জনা কয়েক কয়েদি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের ভর্তি করা হয়েছে করিমগঞ্জের সিভিল হাসপাতালে। জানা গেছে, শুক্রবার অবধি মোট 22 জন অসুস্থ কয়েদিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বন্দী কয়েদীদের দাবি, দীর্ঘদিন ধরে এনডিপিএস আইনে কারাগারে আটক থাকলেও আদালত থেকে জামিন পাননি তারা। অনেকে 1 বছরের বেশি সময় ধরে জেলে বন্দী হয়ে আছেন, কিন্তু আদালত তাদের জামিন দেয়নি, যার কারণে বাধ্য হয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গুয়াহাটি উচ্চ আদালতের মুখ্য বিচারপতি রাষ্ট্রীয় এবং রাজ্যিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিকটে আবেদন করলে আজ অবধি অনেকের জামিন মঞ্জুর হচ্ছে না, তাই গত মঙ্গলবার তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া অবধি তারা তাদের সিদ্ধান্তে অটল থাকবেন। অপরদিকে শুক্রবার করিমগঞ্জের হস্ততাঁত ও বস্ত্র বিভাগের সহ অধিকর্তার কার্যালয়ে স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার তাঁতিদের উৎপাদিত সামগ্রীর ক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ওই দিন আনুষ্ঠানিকভাবে এই ক্রয় কেন্দ্রের উদ্বোধন করে বলেন যে, এই ক্রয় কেন্দ্রের মাধ্যমে মহিলা তাঁতিদের উৎপাদিত সামগ্রী বিক্রির স্থায়ী ঠিকানা হলো। এর ফলে মহিলাদের আর্থিক সচ্ছলতা আসবে এবং আত্মনির্ভরতা বাড়বে। বিভাগের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এতে করিমগঞ্জের হস্ততাঁত ও বস্ত্র বিভাগের সহ অধিকর্তা এল হরিলাল সিংহ জানান যে,
স্বনির্ভর নারী প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার মহিলা তাঁতিদের উৎপাদিত 31 প্রকারের বস্ত্র সামগ্রী ক্রয়ের জন্য এই ক্রয় কেন্দ্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে খোলা হয়েছে। তিনি জানান যে রাজ্যের হস্ততাঁত ও বস্ত্রশিল্প সঞ্চালকালয়ের ধ্বজাবাহী প্রকল্প স্বনির্ভর নারীর অধীনে 19 জুলাই 2022 থেকে 3 সেপ্টেম্বর 2022 পর্যন্ত করিমগঞ্জ জেলায় 3,927 জন মহিলা তাঁতির রেজিস্ট্রেশন অনুমোদিত হয়েছে। তাই এই ক্রয় কেন্দ্রে তাঁতিদের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য তাদের রেজিস্ট্রেশন কার্ড, রেজিস্ট্রেশনের সময় দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের পাসবুক এবং আধার কার্ড বা ভোটার আইডি কার্ড অথবা সুতার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। এতে তাঁতিদের কাছ থেকে ক্রয়ের জন্য 31 রকমের বস্ত্র সামগ্রী নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই ক্রয় কেন্দ্র 13 জানুয়ারি থেকে আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি কর্মদিবসে খোলা থাকবে। এতে একজন তাঁতির কাছ থেকে সর্বোচ্চ 100টি উৎপাদিত বস্ত্র ক্রয় করা হবে এবং প্রত্যেক তাঁতি একবারই বস্ত্র সামগ্রী এই কেন্দ্রে বিক্রি করতে পারবেন বলে সহ অধিকর্তা জানান। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে DICC-র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পরমানন্দ নাথ এবং বিভাগীয় কারিগরি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অপরদিকে করিমগঞ্জের লোয়েরপুয়ার শম্ভু কৈরীর হত্যার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। স্থানে স্থানে হত্যাকারীর ফাঁসির দাবিতে করিমগঞ্জের অফিস পাড়া উত্তাল করে তোলেন বৃহত্তর পাতারকান্দি সহ করিমগঞ্জের চা শ্রমিকরা। বজরঙ্গিবাই শম্ভু সহ চা বাগানবাসীদের নির্যাতনের প্রতিবাদে করিমগঞ্জে অবস্থান ধর্মঘটে বসেন করিমগঞ্জের চা বাগানের নেতা কর্মীরা। বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে আকাশ পাতাল এক করে তোলেন তারা। তাদের দাবি, হাইলাকান্দি জেলা থেকে বজরং দলের প্রশিক্ষণ শেষে ফেরার পথে শম্ভুকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, এর পিছনে গভীর রহস্য রয়েছে। তার কারণে ঘটনার প্রতিবাদ জানিয়ে শম্ভু হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে জেলার বিভিন্ন চা বাগান পঞ্চায়েত সহ নানা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে করিমগঞ্জ জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শুক্রবার করিমগঞ্জে বিক্ষোভ চলাকালীন শম্ভু কৈরীর হত্যাকারী সেলিম উদ্দিনকে ফাঁসি দেওয়ার দাবি তুলেন করিমগঞ্জের চা বাগানের নেতা কর্মীরা। এর পাশাপাশি মৃতের পরিবারকে সরকারিভাবে এককালীন নগদ 50 লক্ষ টাকা প্রদানের দাবি জানান তারা। প্রতিবাদী কার্যসূচি শেষে ঘটনার পূর্ণ তদন্ত এবং হতের পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদানের জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। অপরদিকে পাচারের পথে জনতার হাতে আটক দুটি বার্মিজ শার্ট বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করলো লালা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুটি প্রকাণ্ড আকারের বার্মিজ শার্ট লালামুখ বাগানের মুকেশবাই এলাকায় জলকাদায় আটকে যায়। এই ঘটনা শুক্রবার ভোরে প্রকাশ্যে আসতেই লালামুখ বাগানে চাঞ্চল্য দেখা দেয়। বাগান শ্রমিকরা জড়ো হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালা থানার ওসি অলংবার বসুন্তরীর নেতৃত্বে পুলিশ লালামুখ বাগানের মুকেশবাই চারাবাড়ি সংলগ্ন এলাকার চিনুয়ারি এর ঘর থেকে বিশাল আকারের শাল উদ্ধার করে। জানা গেছে ইদানিং মিজোরাম হয়ে বিলাইপুর দিয়ে এভাবে বার্মিজ গরু নিয়ে আসছে আন্তঃরাজ্য পাচার চক্র। বৃহস্পতিবার গভীর রাতে বেশ কিছু বিদেশি গরু বিলাইপুর হয়ে বাগানের ছাড়াবাড়ি ব্যবহার করে নিয়ে আসছিল পাচার চক্র। লালামুখ বাগানের উপর দিয়ে যাওয়ার পথে ওই দুটি শাল জলকাতায় লালামুখ বাগানের মুকেশবাই এলাকায় আটকা পড়ে যায়। শত চেষ্টা করে পাচার চক্রের লোকরা শাল দুটিকে উদ্ধার করতে না পেরে ছেড়ে চলে যায়। পরে শুক্রবার ভোরে স্থানীয় এক ব্যক্তি তার পালিত গরু খুঁজতে গিয়ে দেখেন দুটি প্রকাণ্ড আকারের ষাঁড় জলকাদায় আটকে রয়েছে, কিছুতেই উঠতে পারছে না। ঘন কুয়াশায় এগুলিকে হাতির মতো দেখে ওই ব্যক্তি চিৎকার শুরু করেন। তার হাল্লা চিৎকারে আশপাশের লোক দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। তখন দেখা যায় হাতি নয়, বিশাল আকারের দুটি ষাঁড় জলকাদায় পুরোপুরি আটকে গেছে, উঠতে পারছে না। এই খবর চাউর হতে এলাকার আরো লোকজন দ্রুত ছুটে যান সেখানে উদ্ধারে হাত লাগান। অনেক চেষ্টা করে কোনো ক্রমে ষাঁড় দুটি উদ্ধার করতে সক্ষম হন। এরপর স্থানীয় চিনুয়ারিয়ের ঘরে নিয়ে রাখা হয়, খাবারও দেওয়া হয়। এর মধ্যেই লালা পুলিশে খবর দিলে লালা থানার ওসি অলংবার বসুন্তরী সকাল 10:30 নাগাদ লালামুখ বাগানে ছুটে গিয়ে ষাঁড় দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসেন। গরুর মালিককে তা এখন স্পষ্ট হয়নি। লালা পুলিশ নিজ থেকে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত করবে বলে ওসি জানিয়েছেন। আজকের বিশেষ